প্রতিবারই আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের একটুখানি অংশ হতে মানে হতে পারি, এটা আমার জন্য অনেক বড় একটি ব্যাপার। এবং আমি কখনোই কোনো সময় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পারফরমেন্সটা আসলে কখনোই মিস করতে চাই না, যেখানেই থাকি না কেন। যেমন গতবারের ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই। আমি ছিলাম কলকাতায়, তখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার রিহার্সাল হচ্ছিল। যেদিন পুরস্কারের ফাইনাল পুরস্কারের যেই অনুষ্ঠানটা, তার আগের দিন চিনমজিতে রিহার্সাল হচ্ছিল। তো তখন আমি কলকাতায় ছিলাম, আমি কলকাতা এয়ারপোর্ট থেকে সরাসরি বাংলাদেশের এয়ারপোর্টে নেমে আমি সরাসরি চলে এসেছিলাম চিনমৈত্রীতে। সো এই কিছু কিছু ভালো লাগা আছে, সেটা কখনো ভাষায় প্রকাশ করার মতো না। সো এখানে যে পারফরমেন্স করছি, এই ভালো লাগাটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কখনোই। আমি যতদূর জানি কিংবা আমরা যতদূর জানি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতবার পুরোটা অনুষ্ঠান দেখেছে এবং পুরোটা অনুষ্ঠান খুবই হাসিমুখ নিয়ে দেখেছে, যেটা আমি গতবার একটু করেছিলাম। আমার পারফরমেন্স সবার লাস্টে ছিল এবং সবশেষে আমি একটু সালাম দিয়েছি হাসি মুখে, এবং সে সুন্দর করে তার একটি মিষ্টি হাসি আছে, সেই মিষ্টি হাসি দিয়ে সে সালামের উত্তর দিয়েছে। ওটা আমি আমার মানে এন্টায়ার লাইফে আমি কখনো ভুলবো না। এবং এবারও আমি জানি না, আমি আমার হাত পা কাঁপে যখন যতবারই আমি তার সামনে পারফরমেন্স করেছি। আমার এবার কি হবে আমি জানি না। এবং একটু আগে আপনি বলছিলেন ম্যাচিং করে পড়ে এসেছি, এটা আমরা প্ল্যান করেই পড়ে এসেছি। যেহেতু জুটি হিসেবে পারফরমেন্স করছি, তো আমরা দুজনে প্ল্যান করছিলাম যেহেতু ফাইনাল রিহার্সাল হচ্ছে, সো প্ল্যান করে একই কাপড় একই কালারের কাপড় পরা যায়। তার সাথে ফার্স্ট টাইম আমার স্টেজ পারফরমেন্স। পরপর তিনটা সিনেমা একসাথে কাজ করছি, থার্ড সিনেমা অতি তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে। সো ওই এক্সপিরিয়েন্সটা আলাদা, এই আর এই নাচের এক্সপিরিয়েন্সটা খুবই আলাদা। কারণ আমি যতদূর জানতাম হি ইজ এ ভেরি গুড ডান্সার, এবং তার প্রমাণ আমি একটু একটু করে পাচ্ছি যে না, খুব ভালো নাচে। এবং সেও দুদিন আগে কলকাতায় ছিল, তো আমি ভয়ে ছিলাম যে আমি তো একা পারফরমেন্স করছি, একা রিহার্সাল করছি, সে রিহার্সাল করছে না, কি হবে না হবে বুঝতে পারছি না। বাট সে কলকাতা থেকে এসে মানে রিহার্সাল করলো, রিহার্সাল করার পর আমাকে ভিডিও পাঠালো। পাঠানোর পর আমি না লিটারালি অবাক যে সে কি সুন্দর 10 মিনিটে মানে নাচ তুলে ফেলেছে। সো ভেরি গুড জব। আসলে স্টেজ পারফরমেন্সে যেটা হয় যে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, আর উনি তো অনেক ভালো একজন ডান্সার, প্রথম ছবি থেকে আমরা দেখে আসছি। তো সেখান থেকে উনি যে একটু আগে যেটা বললো যে কলকাতায় ছিলাম, সবকিছু মিলে টাইমটাও আমার কালকেই প্র্যাকটিস করেছি, তারপরে ভিডিও পাঠানো হলো। তো এত বড় মঞ্চে কাজ করতে পেরে সবকিছু মিলে আর কি এটা একটা টেনশনের কারণ, কালকে কি হবে না হবে। কারণ উনি অনেকবার করেছে পারফরমেন্স, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে কখনো আসিনি। তো সবকিছু মিলে এই আর কি, ওই যে বললাম না কালকেই শুরু করলাম, উনি তো অনেক বড় একটা কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে। কো আর্টিস্ট যখন এত বড় একটা কমপ্লিমেন্ট দিচ্ছে, তখন আর কিনা বলার কিছু নাই, অবশ্যই ভালো কিছুই হবে ইনশাল্লাহ। এটা ডিপেন্ড করছে গল্প, ডিরেক্টর, সবকিছু মিলে। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করছে গল্প, ডিরেক্টর, আমার চরিত্র, সবকিছু মিলে আর কি। তো দেখা যাক ইনশাল্লাহ, আশা তো করি। উনি তো নিজে একটা কমপ্লিমেন্ট, মানে নাচ গান অভিনয় সে ভালো গানও করে, তো উনি নিজে একটা কমপ্লিমেন্ট। ওনাকে কমপ্লিমেন্ট এখন বলবেন না প্লিজ, দুই লাইন গান গাইয়া শোনাতে আচ্ছা পারবো না, নাচ নেচে এসেছি অনেক টায়ার্ড। আচ্ছা তাহলে আমরা নায়িকার মুখ থেকে দুই লাইন একটু গান শুনি, এটা মনে হয় ভালো হয়। আপনি আমার বাংলা কথাটা বুঝতে পারেননি মনে হয়, আমি বলেছি আমি অনেক টায়ার্ড, গান গাইতে পারবো না। আচ্ছা তাহলে নেক্সটে কখনো নায়িকা গান গাবে আমরা শুনবো। যে বললাম না যে কালকে এটা আমাদেরই প্ল্যান ছিল যে আমরা মানে একটা ফর্মে থাকি কিংবা একটা কালারে থাকি দুইজনে, এইরকম কিছু করা যায় কিনা। কারণ যারা যারা এসেছেন তাদের জায়গাটা থেকে তারা মানে আমরা এটা নিজেরাই চিন্তা করে এসেছি, কিছু বলতে চান? না দেখুন, এটা শুধু তার ক্ষেত্রে না, এটা আসলে যার যার সাথে আমি কাজ করেছি, আদ্রিত বলেন, আদ্রিতের সাথে তো ওরকম ভাবে শুধু স্ক্রিনে শেয়ার করা হয়েছে। আমি যদি সিয়াম আহমেদের কথা বলি, রোশানের কথা বলি, যাদের যাদের সাথে কাজ করেছি, প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন যখন আমরা পারফরমেন্স করি আমাদের কালার কিন্তু, ড্রেস কোড কিন্তু একই কালার থাকে। হ্যাঁ, সো তার সাথে যেহেতু কাজ করছি, তো আমি আসলে এটা খুব বেশি পছন্দ করি, যেহেতু জুটি হিসেবে কাজ করছি, তো সবাই দেখুক একই কালার পরে এসেছি, দ্যাটস ইট। এটা অন্যভাবে কিছু নেওয়ার কিছু নেই।